প্রত্যেক তারকা ক্রিস্তিয়ানো রোনালদো সৌদি ক্লাব আল নাসারে যাওয়ার পর এখন রিয়াল মাদ্রিদের নায়ক করিম বেনজেমা। এই প্রত্যেক তারকা রিয়াল মাদ্রিদ থেকে অনেক শিরোপা জিতে দিয়েছে এবং নিজের হয়ে অনেকটি ব্যালেন্ডিয়ারও জিতেছে। একের পর এক শিরোপা জিতে দিয়েছিল রিয়াল মাদ্রিদ থেকে যখন থেকে রোনালদো আল নাসার ক্লাবে চলে যায়। তারপর থেকে রিয়াল মাদ্রিদের নায়ক হয়ে ওঠে ফ্রান্সের এই ভয়ঙ্কর স্ট্রাইকার করিম বেনজেমা। এখন করিম বেনজেমা হলো রিয়াল মাদ্রিদের আসল ভয়ঙ্কর ফুটবলার। নিজ দেশে খেলতে না পারা করিম বেনজেমা একের পর এক সোনার খনি নিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে। রিয়াল মাদ্রিদের সেরা ফুটবলার হিসেবে 2022 সালে ব্যালেন্ডার উইন করিম বেনজেমা। যে ছেলেটি বছর পর বছর বেঞ্চে বসে থাকত সেই ছেলেটি এখন রিয়াল মাদ্রিদের এক নম্বর ফুটবলার, যিনি রিয়াল মাদ্রিদ থেকে একের পর এক শিরোপা জিতে দিয়েছে এবং এখনও তা উজ্জ্বলতা নক্ষত্র দেখাচ্ছে। ব্যালেন্ডারতে শুরু করে অনেকটি উপহারই তিনি জিতে নিয়েছে রিয়াল মাদ্রিদের হয়ে। অবহেলিত সেই করিম বেনজেমা এখন বিশ্বের কাছে সেরা, যিনি খেলতে পারে না নিজ দেশ ফ্রান্সের হয়ে।